আরিফুর রহমান তা তিনি বলছেন তাহান সাদিত নামটা রাখা যাবে কি বলা হচ্ছে তাহান শব্দটা বাইবেল থেকে নেওয়া যার অর্থ দয়ালু ভাই আরিফুর রহমান যেই ভাষা যেই ভাষার শব্দ অর্থ আপনি বুঝেন না শুনে শুনে আরেক ভাষার শব্দ আপনি ব্যবহার করবেন না বরং এমন অর্থ আপনি ব্যবহার করবেন যে এমন শব্দ ব্যবহার করবেন যে শব্দের অর্থ সুবিদিত সবাই জানে অথবা নবীদের নাম অথবা কেরামের নাম অথবা তাবাহিনের নাম ইমামদের নাম এরকম নামগুলি আমরা ব্যবহার করতে পারি দুটি নাম ব্যবহার না করে যে কোনো একটি নাম ব্যবহার করতে পারি সাদিত শব্দটি আসলে কোনো শব্দ আরবি শব্দ নয় এবং সেটা শুদ্ধও নয় অনুরূপভাবে তাহান শব্দটি আরবী শব্দ শুদ্ধও নয় এই জন্য এই নামটি রাখবেন না অনু অনুগ্রহ করে চিন্তা করে দেখুন আমাদের সাহাবাহ সাহাবায়করা এদের নাম কত সুন্দর ছিল ওনারা কারোর নাম অমর ছিল ওরমান আলী তলহা জুবাইয়ের আব্দুর রহমান সাঈদ এইভাবে জুবাইয়ের কত সুন্দর সুন্দর নাম আছে সেগুলোতে আমরা আমাদের সন্তানদের নামকরণ করতে পারি অথবা আরো আরও সুন্দর নাম রয়েছে মোহাম্মদ আহমেদ এরকম নামগুলো আমাদের ইতিহাসে প্রসিদ্ধ সেগুলি নাম করতে পারি আর যদি আল্লাহর নামের সাথে হয় তাহলে আরও ভালো সাল্লাহ আসলাম বলেছেন আব্বুল আসমাইল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান Syedorang Abdullah dan Abdul Rahman এই দুটি নামের সাথে মিলিয়ে আব্দুল খালেক আব্দুল সামাদ এরকম নামগুলি রাখতে পারেন উত্তম হচ্ছে আব্দুল আব্দুর রহমান রাখা আর ও সবচেয়ে সত্য নাম হচ্ছে হারেথ ও হাম্মাম কারণ প্রত্যেকটি মানুষই কিছু না কিছু করে এটা হারেস হাম্মাম অর্থ চিন্তা করে প্রত্যেকটি বিবেকবান মানুষই চিন্তা করে এই জন্য সত্য নাম এটা এইভাবে এই নামগুলি রাখতে আমাদেরকে শরীর অনুমোদন করেছে আর রসুল্লাহ সাল্লাহ আসলাম অনেক নাম পরিবর্তন করে দিয়েছেন বোঝা গেল যে নামের সাথে পরিবর্তন ব্যাপার আছে অর্থ যেগুলো সুস্পর্শ না সেগুলি সেগুলি দিয়ে নাম রাখবেন না এই জন্য তাহান সাদিত এই নামটি না রাখার জন্য আপনাকে আমরা অনুরোধ জানাবো